নিজের উপার্জনের টাকা থেকে দুস্থ অসহায় এক দম্পতিকে গৃহ নির্মাণ করে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক ব্যাংক কর্মী। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নিমতিতা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর পদ্মাতলা গ্রামের সন্ধ্যারানী দাস ও তপেশ দাস দম্পতি গৃহ নির্মাণ করে দিয়ে নিজের হাতেই ঘর সাজিয়ে দিলেন ব্যাংক কর্মী ফেসবুকার। লালগোলার বাসিন্দা পেশায় ব্যাংক কর্মী আলাজিম শেখের মানবিকতায় মুগ্ধ গোটা দুর্গাপুরের বাসিন্দা থেকে পঞ্চায়েত সদস্যরা। সোশ্যাল মিডিয়ায় শামশেরগঞ্জের দুর্গাপুরের পদ্মাতলার বাসিন্দা প্রতিবন্ধী দম্পতি তপেশ দাস ও সন্ধ্যারানী দাসদের ভাঙ্গাচোরা চাটাইয়ের ঘরের ছবি সহ দম্পতির ছবি পোস্ট করে এলাকার এক যুবক। সেই পোস্ট করা ছবি দেখে হতচকিত হয়ে ব্যাংক কর্মী অসহায় দম্পতির করুণ চিত্র দেখে নিজের পকেটের কড়ি খরচ করে তাদের গৃহ নির্মাণ করার পরিকল্পনা নেন। স্থানীয় কয়েকজন সমাজকর্মী পড়ুয়াদের সাথে করে শামশেরগঞ্জের দুর্গাপুর গ্রামে যান আলাজিম শেখ। দম্পতির সাথে কথা বলে তার বাড়ি তৈরির কাজ শুরু করে। বাসযোগ্য ঘর তৈরি করে পেয়ে বেজে খুশি দম্পতি, খুশি গ্রামের বাসিন্দারা। দুস্থ পরিবারটির গৃহ নির্মাণ করে দেওয়ায় ব্যাংক কর্মী ও ফেসবুকার আলাজিমের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় পঞ্চায়েত সদস্য। অসহায় দুস্থ প্রতিবন্ধী দম্পতিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে গৃহ নির্মাণ করে দিতে পারায় গর্বিত ব্যাংক কর্মী আলাজিম শেখ। তিনি জানায়, এর আগে কয়েকশো পরিবারকে খাদ্য বস্ত্র সহ বিভিন্ন রকম সহযোগিতা করেছি, এই প্রথমবার বাড়ি তৈরি করে দিতে পেরে খুশি তিনি। তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আসলে এখানে এই যে ইনি আছেন একজন অসহায় পরিবার, আমি একটা ফেসবুকে পোস্ট দেখেছিলাম, একটা সৌরভ ব্লগার বলে একটা ফেসবুক পেজ থেকে আমি একটা ফেসবুক পোস্ট দেখেছিলাম যে ওনাকে কিছু খাবার দিচ্ছে। তো ওখানে ওনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া ছিল, তো আমি ওনাকে কন্ট্যাক্ট করলাম। দেখেই বুঝতে পারলাম আমি যে খুব অসহায় একটা পরিবার। আর আমি একজন ফেসবুকার, মোটামুটি আড়াই বছর ধরে আমি কিন্তু অসহায় মানুষকেই আমি হেল্প করে আসি, যাদের কেউ নাই, যারা পথে ঘাটে, যাদের দুই মুঠো খেতে পায় না, তারপরে দেখা গেলো ছেলে মেয়ে কেউ নাই, দেখাশোনার মতো মানুষ নাই, সেই সব মানুষগুলোকে আমি আড়াই বছর ধরে আমি যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদেরকে হেল্প করি। তো ওই পোস্টটা দেখে আমি দাদার সঙ্গে আমি যোগাযোগ করি যে দাদা এটা কোথাকার ঘটনা। তো উনি বলেন যে এটা হচ্ছে নিমতিতার দুর্গাপুরের ঘটনা, তো আপনি আসলে আসতে পারেন। ওনার দাদার সঙ্গে আমি এসে দেখি যে করুণ অবস্থা, ঘরটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে এইরকম একটা অবস্থা হয়ে আছে। তো এসে আমি দেখে বুঝতে পারলাম যে দিদা একটা ঘরের প্রয়োজন। তো দিদাকে আমি কিছুভাবে সেদিন আমি হেল্প করেছিলাম খাবার দাবার এইসব দিয়ে। তো দিদা বললো যে যদি ভাই পারো তুমি আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দাও। তো আমার একটা পেজ আছে, সেটা হচ্ছে আলাজিম খান, আমার একটা ফেসবুক পেজ আছে যেটা হলো আলাজিম খান লাইফ স্টাইল নামে। ওই পেজে আমি এই দিদার একটা ভিডিও ছাড়ি। আমি মানুষকে বলেছিলাম যে দাদা আপনারা যে যেমন পারবেন এই দিদার জন্য একটু হেল্প করবেন। তো ওখান থেকে কিছু কন্ট্রিবিউশন নিয়ে আর আমি কিছু পার্সোনাল কিছু ব্যক্তিগত টাকা থেকে আমি এই দিদার জন্য একটা বাড়ি আমি তৈরি করে দিলাম। এই আর কি একটা ছোটোখাটো আজকে এই দিদার নতুন ঘরে মানে উদ্বোধন করলেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমি রাজনৈতিক প্রসঙ্গে কথা বলতে চাই না, কারণটা হচ্ছে এইসব মানুষগুলো যদি সরকারি সুযোগ সুবিধা না পান তাহলে কিন্তু মানে পাওয়ার মতো আমার মনে হয় যে আর দ্বিতীয় কোনো ব্যক্তি আছে, কারণ এনাদের দেখাশোনার মতো কেউ নাই। তো সে বিষয়ে আমি কথা বলবো না, কারণ রাজনৈতিক বিষয়ে তো অনেক কিছু কথা হয় প্রসঙ্গ তুললে। আর আমার এটা ইচ্ছা, ভালো লাগে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে, আমার সব সময়টাই অসহায় মানুষদের মধ্যেই কেটে যায়। আমি একজন ব্যাংকার, সোমবার থেকে শনিবার পর্যন্ত ব্যাংক চালাই, ব্যাংকের পর শুধু রবিবার সময়টুকু আমি অসহায় মানুষদের মধ্যে সকালে বের হই আর সকাল থেকে একদম রাত মোটামুটি আটটাও বেজে যায় এই অসহায় মানুষদের মধ্যেই আমার সময়টা কেটে যায়। আপনার নাম? আমার নাম হচ্ছে আলাজিম খান। বাড়ি? বাড়ি হচ্ছে লালগোলা।